এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শাবাশ শাবাশ, দারুণ প্ল্যানিং ঝর্ণা প্রজাপতি, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। দামিনী কি বলছো? নাকি আমি একদম ঠিক কথা বলছি সঞ্চিতা দি? আমার কাছে এখন পুরো বিষয়টা একদম পরিষ্কার। সেটা রণকে মেরে ফেলা হোক কিংবা ঝর্ণার এ বাড়িতে না ফেরা হোক, সবটাই আগে থেকে প্ল্যানিং করা ছিল। দেখেছো দিদি ভাই, দেখেছো এই মেয়েটার মা ঝর্ণা কত বড় শেয়ানা? ও দাদা তো ভুল কিছু করেননি দামিনী দি, ডালি তো ছোট থেকে এ বাড়িতে বড় হয়েছে। দাদা যদি আইনি ভাবে সন্তানের স্বীকৃতি দেন ডালিকে, তাতে অসুবিধের কি আছে? শোনো, আমাদের অসুবিধে সুবিধে নিয়ে তোমায় ভাবতে হবে না, এটা মুখার্জি বাড়ির বিষয়। দুদিন হলো এ বাড়িতে এসছো, আমাদের ব্যাপারে নাক গলিও না। অতিথি অতিথির মতোই থাকো। বৌদি তুমি ভুল করছো বৌদি, রাগের মাথায় একের পর এক অন্যায় করে যাচ্ছ সবার সঙ্গে। তুই ভুলে যাচ্ছ যে সঞ্জয় এবাড়ির ছেলে আর অদিতি ওর স্ত্রী। এই বাড়িতে সঞ্জয় অদিতি ওদের দুজনের অধিকার আছে, এটা ওদের বাড়ি। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে যারা এবাড়ির কেউ নয়, এবাড়ির সদস্য নয়, তাদেরই গলা বরং এ বাড়িতে সব থেকে বেশি শোনা যায়। আর বিধিরা বোধহয় একটা কথা ভুলে যাচ্ছে যে এই বাড়ি বা ব্যবসার প্রতি আমার বা সঞ্চিতার যতটা অধিকার আছে, সঞ্জয় আমার ভাই, ওরও কিন্তু ঠিক ততটাই অধিকার আছে। তুমি ভুলে যাচ্ছ শেখর, এই ব্যবসাটা আমার বাবার, যদি কারোর সব থেকে বেশি অধিকার থাকে সেটা আমার ভাইয়ের। কই আমার ভাই বা দামিনী কথাগুলো তো বলছে না? যাকে, একটা কথা আমি তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই, তুমি যদি আমার অমতে এত বড় সিদ্ধান্ত নাও, তাহলে আমাদের আমাদের সম্পর্কটা বদলে যাবে। এই মেয়েকে আমি কোনোদিনও